আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলাম ফ্লেমিং উইং, তো এইখানে দেখি কি পাওয়া যায়। ফ্লেমিং উইং মেনু কার্ড, এটা হলো মুক্তিনগর মেনু কার্ড। তো এখানে আমি অর্ডার করছি ফ্রাইড চিকেন, তারপর বারবিকিউ উইংস, তারপর নাগা চাউমিন, বারবিকিউ পিজা। তো অর্ডার হয়ে গেছে, এখন খাবারগুলো আসুক, কত টাইম আমরা ওয়েট করি, তারপর খাবারগুলো চেক করব, টেস্ট করব, তারপর আপনাদের বলবো খাবারগুলো কেমন হয়। তো আমাদের মাঝে কয়েকটা ক্ষুধার্ত আছে, এই যে একটা ক্ষুধার্ত, এই যে আগো পুরান ক্ষুধার্ত বাচ্চা, কি পিচি পিচি কি খাইতেছে, পিচি আগার খাইতেছে, মা কি মজা করে খাইতেছে, ভাই খুব খাও খাও, এই তো মজা। দিয়ে ফেলছি, খাবার আসতেছে, তো মোটামুটি অনেক মানুষ আছে তাই একটু লেট হয়ে গেছে। তো এখানে আমি আগেও আসছি, খাইছি, আপনাদের খাবারগুলো খুব টেস্ট, তো চিন্তা করলাম এখানের একটা ভিডিও করা যাক, তো এখানের একটা ভিডিও করতে আসলাম। তো আপনারা ভিডিওটা সবাই দেখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক দিবেন। আর অনেক ছোট, অনেক বড় হইতে হবে, চ্যানেলটাও অনেক ছোট, তো সবাই একটু সাপোর্ট করবেন যাতে অনেক বড় হইতে পারি। তো এখন ফার্স্টে পিজা দিয়ে শুরু করি, বারবিকিউ পিজা, এর মধ্যে মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, আর বারবিকিউ আছে, বারবিকিউ সসটা আছে। তো এটা টেস্ট করে দেখি এখন। অনেক সফট, প্লাস যে থিকনেসটা আছে ওটাও ঠিক আছে, মাশরুম। ভালো, অনেক ভালো, ডানমন্ডি ডোমিনোজে খাইছি, ডোমিনোজের থেকে অনেক ভালো, সত্যি অনেক ভালো। মোটামুটি স্পাইসি, মানে যে আছে না অনেক পিজা দেখে একটা গন্ধ আসে, তো এগুলা এরকম কিছুই নেই। তো পিজা শেষ, এখন বারবিকিউ উইংস। তো এটা উইংস না, এই যে এটা উইংস, তো বারবিকিউ উইংস। তো এখন আমি উইংস ট্রাই করব, একদম রেড কালার, মশলা দেওয়া পুরা, একদম ঠাসা ঠাসা মশলা। তো এখন ট্রাই করে দেখি বারবিকিউ উইংস। ভাই টু গুড, অনেক টেস্ট, আর মশলায় ঠাসা, মশলাগুলো একদম জায়গায় জায়গায় গেছে। চিকেন এমনি তো আমার ফেভারিট, কিন্তু এখানকার বারবিকিউ উইংসগুলা একদম লাগে। আরো দুইটা আইটেম আছে, নুডলস আছে, চিকেন ফ্রাই আছে। তো এর মধ্যে আমি পিজা খাইছি, তো পিজা অনেক ভালো, নুডলস আছে, চিকেন ফ্রাই আছে, এর মধ্যে আমার কাছে বারবিকিউ উইংসটা মনে হয়েছে যে ফার্স্ট, এর কাছে কেউ যেতে পারবো না, অনেক ভালো শুধু। তো আমি দুইটা আইটেম টেস্ট করছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন আসলো নাগা চাউমিন, তো নাগা চাউমিনটা ট্রাই করি, এর মধ্যে কি কি আছে দেখি। মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, তারপর গাজর আছে, চিকেন আছে, আর চাউমিন,
মনস্টার চাউমিন আমার কাছে, মনস্টার চাউমিন। আর আমি এই বারবিকিউ চিকেন উইংসের একটা নাম দিতেছি মনস্টার উইংস। তো এখানকার উইংস গুলা খুব হেলদি হেলদি, মোটা মোটা। তো এখন নাগা উইংস, সরি নাগা নুডলস ট্রাই করি। ও ভাই প্রচুর স্পাইসি, একদম লাল লাল দেখা যেতেছে প্লেটের মধ্যে। আগুন আগুন আগুন। আর 149 টাকা এক প্লেট নুডলসের দাম, তো ওই হিসাবে অনেক কোয়ান্টিটি, অনেক দেয়। একজন খাওয়া পসিবল না, দুজন সুন্দর করে খাইতে পারবো। আর একটু খাই, ঝাল লাগতেছে সাথে, মনে হয় একটু বোম্বাই মরিচের টেক্সচার আইতাছে, একটা ফ্লেভার আসতেছে। তো হইতে পারে যে বোম্বাই মরিচ মরিচ অ্যাড করছে। অনেক ভালো লেভেলের স্পাইসি। নয় অনেক চাল তুই খাইতে পারবি না। আমি জাল খাইতে পারি ভাই। তো ভাই আমি স্যাটিসফাইড, যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। একটা যে আছে না যে ও খাইছি আর ভালো লাগতেছে না, কিন্তু না চাল আরো খাইতে ইচ্ছা করতে। গুড, টোটালি ডিফারেন্ট স্পাইসি, একদম লাগে টেস্টটা, মুখে গেলে ফিল হয়। আমি আর খাইতে পারবো না ভাই, আমার কাছে বসি বল না, প্রচুর স্পাইসি। সব শেষ, সব শেষ মিন নুডলস শেষ, পিজা শেষ, উইংস শেষ। তো এখন রয়ে গেছে ক্রিস্পি চিকেন ফ্রাই। তো এত বড় চিকেন ফ্রাই ভাই আমি আগে কখনোই দেই নাই, অনেক বড়। আমার কাছে মনে হচ্ছে মনস্টার চিকেন ফ্রাই। তো এইটার আমি একটা নাম দিলাম, এটার নাম হলো চিকেন ফ্রাই না, মনস্টার চিকেন ফ্রাই। সাইজগুলো অনেক বড়। তো যেখানেই খেয়ে খাইছি চিকেন ফ্রাই, তো কেএফসি এত বড় ছিল না, কিন্তু এইখানকার ফ্রাইগুলো সত্যি অনেক বড়। তো আপনার এখন দেখাই আমি, টেস্ট করি। সফট প্লাস টেস্ট, আমি এমনি তো অনেক চিকেন খাই, আমি মনে করছি আমি দুইটা খাইতে পারবো, কিন্তু ভাই দুইটা এত হিউজ, এত বড়, দুটোটা খাইয়া শেষ করা পসিবল না। তো সত্যি অনেক বিগ, অনেক বড়। তো একটা খাওয়ার পরে আমার মানে চিকেন ফ্রাই খাওয়ার মতো 7 মিনিট হয়ে গেছে। তো তো আমাদের খাবার দাবার শেষ, এখন বাসায় চলে যাবো। এখানকার খাবারগুলো সত্যি অনেক ভালো ছিল।
তো পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা সবাই আসতে পারেন, এটা হলো মুক্তিনগর বটতলার পাশেই। তো আইসা খাবারগুলো চেক করতে পারেন, টেস্ট করতে পারেন, খুব ভালো, খারাপ হইব না, আর প্রাইসও খুব কম। তো কম টাকার মধ্যে খুব ভালো খাবার, সুস্বাদু খাবার। তো এটার নাম হলো ফ্লামিং উইংস। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টাটা।